everyone, welcome to my channel Success Tips. I'm Kuheli. Tomader kajke korabo 26.1 last time 26.1 er amra korchhilam besh koyekta onko kichu homework chilo homework er por ajke ami korbo 8 er dager ek er onko ta eta boleche ki porikolpito god ba assume mean method ta ke amra shortcut method o bolte pari ki bolte pari shortcut method o bolte pari ekhane prothome diyeche ki class limit class interval diye chhe thik ache shreni simana tar pore holo eta ke amra ki korbo x thik ache x tar pore ta hocche porishongkha eta ke f frequency porishongkha eta emnitei frequency lekha ache eta amra rebo f ebar amader ke jeta korte hobe ekhane ki boleche 0 theke 40 theke 80 80 থেকে 120 থেকে 160 160 থেকে 200 200 এবার বলেছে এখানে ফ্রিকোয়েন্সি আমাদের বলে দিয়েছে ফ্রিকোয়েন্সি কি কি আছে 12 20 25 12 20 25 20 10 তারপরে বলেছে এবার আমাদেরকে এখানেও কি বের করতে হবে মিড ভ্যালু বা মধ্য মান মিড ভ্যালু বা মধ্য মান মিড টার্ম বলে হ্যাঁ মধ্য মান মিড ভ্যালু বা মিড টার্ম বা মধ্য মান কি করব বলেছিলাম মিড ভ্যালু বের করার জন্য আমরা এই দুটোকে প্লাস করব প্লাস করে 2 দিয়ে ডিভিশন এটাকে প্লাস করলে 0 আর প্লাস 40 40 বাই 2 20 তাই তো এই দুটোকে প্লাস করলে 120 বাই 2 60 আমরা এখানে দেখতে পাচ্ছি কত গ্যাপ হচ্ছে 40 মোটামুটি 40 গ্যাপই থাকবে এটা 100 এটা করলে কত হবে 140 আর এটা হচ্ছে 180 হয়ে গেল আমাদের এটা প্লাস করে নিতে হবে এটা অবশ্যই সামেশন f টাকে প্লাস করতে হবে সামেশন f বড় এটা কি আমাদের বলে দিয়েছিল না বলে দেয়নি কত হবে 90 সবার 90 এসেছে জুই করো এবার যেটা করতে হবে অ্যাজিউম মিন বলেছে অ্যাজিউম মিন মানে আমার ইচ্ছে মতো একটা মিড ভ্যালু নিয়ে নেব মিন ভ্যালু নিয়ে নেব আমার ইচ্ছে মতো এটা কোনো ব্যাপার না যে কেউ কিছু বলে দেবে ঠিক আছে আমি মোটামুটি এই কটার মধ্যে মাঝখানে একটা ভ্যালুকে নিলাম এইটাকে নিলাম a 100 is equal to a 100 is equal to a এখানটাতে লিখব d i is equal to x my x i minus a x i minus a আমরা এখানে d পাচ্ছি d মানে কি নিচ্ছি যেই নাম্বারটা আছে সেটা মাইনাস a মানে এটা কি 20 20 মাইনাস a মানে 100 করলে কত হবে মাইনাস 80 বোঝা গেল এখানে লিখব মাইনাস 80 তার পরেরটা কত হবে দীপিকা বলবি মাইনাস 40 60 মাইনাস 100 করলে হবে মাইনাস 40 100 মাইনাস 100 0 0 তারপর এটা কি হবে 140 মাইনাস 100 করলে কত হবে 40 180 মাইনাস এটা হবে 80 তাই তো এটাকে প্লাস করলে জেনারেলি 0 ই আসে কি কি বলে 20 মাইনাস 100 করলে কি হয় 100 থেকে 20 মাইনাস করব আর বড় কোনটাকে সাইন আছে বড় বড়টাকে কি সাইন মাইনাস ওই ডি আই কে এটা আমরা কি বললাম অ্যাজিউম মিন নিয়ে করছি নতুন একটা পদ্ধতি শিখছি নতুন একটা যে কোনো তুই এখানে 60 কেও নিতে পারতিস বা 140 কেও নিতে পারতিস কিন্তু আমাদের সুবিধা এটা মাইনাস করা বেশি সুবিধা বলে আমি এরকম একটা নাম্বার নিয়েছি ওখানে এক্স আই হবে কি এম হবে এম থেকে মাইনাস করছি ও ও ও হ্যাঁ হ্যাঁ এম থেকে মাইনাস করছি ঠিকই বলেছো এটা এটা এমই হওয়া উচিত এমই হওয়া উচিত ঠিকই বলেছো ঠিক আছে এবার আমরা এখানে কি করব এখানে ডিআই এফআই বের করব আমরা আর এম এর সঙ্গে মাল্টিপ্লাই করব না এফ কে এফ এর সঙ্গে কাকে মাল্টিপ্লাই করব এটাকে করলে কত হবে 12 ইনটু 8 করলে কত হয় 96 আর 0 মাইনাস 960 এই দুটো মাল্টিপ্লাই 12 ইনটু 8 কত হয় 96 তারপরটা 20 ইনটু 40 20 ইনটু 40 মানে 800 মাইনাস এটা তো 0 আসবে এটা আসলে কত হবে 80 80 না 800 আর এটা করলে
104 তাই হচ্ছে 102 102 শূন্য তাই না পরের অঙ্কটা পরের ভিডিওতে করবো, এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা অবশ্যই আমাকে জানাবে।